প্রিয় বন্ধুরা, আমরা জানি যে তড়িৎ প্রবাহ পরিবাহী বা তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে তার চারিপাশে একটি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, সেটা আমরা সবাই কম বেশি জানি। আজকে আমরা যদি এই তড়িৎ পরিবাহীকে সোজা না রেখে, তো যদি তড়িৎ পরিবাহীটাকে আমরা এরকম বৃত্তাকার করে দিই, তাহলে এইবার যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের আকৃতি কেমন হবে? এখন এই যে তড়িৎ পরিবাহী যখন এর ভিতর দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট যাওয়া মানে এর চারিদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, কনসেন্ট্রিক বৃত্র বা এককেন্দ্রিক অনেক বৃত্তের সৃষ্টি হবে, অর্থাৎ বলরেখাগুলো যেন বহু বৃত্তে ভরা, অর্থাৎ বলরেখাগুলো খুব সুন্দরভাবে বিস্তার লাভ করে। চৌম্বক ক্ষেত্রগুলো এগুলো একটি বৃত্তে পরিণত হবে, অর্থাৎ এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্রগুলো তৈরি হবে এগুলো একটি সার্কেলের রূপ নেবে, অর্থাৎ বৃত্ত। ধরুন এই পরিবাহী, এটা বৃত্তাকার পরিবাহী, এই পরিবাহীর এই পয়েন্টটাকে নিলাম, এই পয়েন্টের এখানটা দেখবো অনেকগুলো বৃত্ত সৃষ্টি হয়েছে, বৃত্ত যেন ঠিক প্রত্যেকটা পয়েন্টে এরকম বৃত্ত 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 করে 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 করে, যেন আমরা দেখতে পাবো যে এখানে একটি মানে তড়িৎ চৌম্বক ক্ষেত্রগুলো যেন বৃত্তের আকার আকৃতি রূপ নিয়েছে। বন্ধুরা, আমরা যদি তড়িৎ পরিবাহীকে একটি সলিনয়েডের রূপ দিই, তাহলে কেমন? সলিনয়েড বলতে এই তারটাকে কুণ্ডলি আক্রান্ত অর্থাৎ কয়েলে পরিণত করতে হবে, পেঁচিয়ে পেঁচিয়ে। এই যে পেঁচিয়ে পেঁচিয়ে কয়েলে পরিণত করা, ধরুন এই বস্তুটার গায়ে এরকম পেঁচাচ্ছি, এই পেঁচিয়ে 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 কয়েলে পরিণত করা হবে, এই কয়েলে পরিণত করা হলে এর চৌম্বক ক্ষেত্র কেমন হবে বা চৌম্বক বলরেখাগুলো কেমন হবে? এক্ষেত্রে এই যে চৌম্বক বলরেখা যেটা সৃষ্টি হবে, সেক্ষেত্রে এই খুব শক্তিশালী একটা চৌম্বক বলরেখা পাওয়া যাবে, কারণ এক্ষেত্রে এই যে পরিবাহীগুলো এত কাছাকাছি লুপ, যত সংখ্যা বাড়বে তত চৌম্বকক্ষেত্রের পরিমাণ বা চৌম্বকক্ষেত্রের প্রভাব বাড়বে, অর্থাৎ বলরেখাগুলো আরও শক্তিশালী বলরেখা হবে। তাই এই প্যাঁচের সংখ্যা যত বাড়বে তত কিন্তু বলরেখা আরও চৌম্বক ক্ষেত্র আরও বেশি শক্তিশালী হবে, এবং এক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র যে তৈরি হবে চৌম্বক বলরেখা, এর কিন্তু এই সলিনয়েডের একটা কিন্তু মেরু রয়েছে, নট মেরু বা পজিটিভ নেগেটিভ যে মেরু রয়েছে, ঠিক এক্ষেত্রেও যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এর কিন্তু একটি নর্থ পোল সাউথ পোল খুব সুনির্দিষ্টভাবে পরিষ্কারভাবে পাওয়া যাবে, এবং এটা খুব শক্তিশালী হয়। এই সলিনয়েডগুলোর দ্বারা আমরা একটি নিয়ন্ত্রিত চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারি। আমরা এগুলো দেখে প্রায় আমরা যদি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস দেখি খুব ভালোভাবে, বড় কোনো ইলেকট্রনিক্স তার ভেতরে কিন্তু এগুলোতে থাকে, আগেকার দিনে বিশেষ করে এগুলো আমরা দেখতাম, এই ধরনের জিনিসগুলো বিশেষ করে রেডিও বা এই ধরনের জিনিসগুলো তো খুবই দেখা যেত, কিন্তু এখন আর এই জিনিসগুলোতে অতটা দেখা যায় না।